হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো বালুরঘাট কলেজের অনলাইন অ্যাডমিশন প্রসেস সম্পর্কে। তার আগে ছোট্ট একটি ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। অনেকেরই কোশ্চেন রয়েছে যে আপনি এতদিন ধরে কেন ভিডিও বানাচ্ছেন না, বা তুমি কেন ভিডিও বানাচ্ছ না, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেলো ভিডিও বানাচ্ছ না কেন। তো আমি কিন্তু কন্টিনিউয়াস তোমাদের জন্য বিভিন্ন কলেজের অনলাইন অ্যাডমিশন প্রসিডিওরে কিন্তু ভিডিও নিয়ে এসেছি, সমস্ত একদম ফ্রিতে। তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসিডিওর আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কি করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বালুরঘাট কলেজের অনলাইন অ্যাডমিশন প্রসেস গতবারের থেকে এবছর চেঞ্জ হয়েছে, তা নিয়ে আমি মোটামুটি দু ঘন্টা বা আড়াই ঘন্টা ধরে একটি ভিডিও বানাই। তো সেই ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন রিমুভাল স্ট্রাইক চলে আসে। তো তার কোনো স্পেসিফিক কারণ নেই, তারা বলেছে যে আমি যে সমস্ত ডিটেলসগুলি দিয়েছি সেগুলা কারো অন্য কারো পার্সোনাল ডিটেলস শেয়ার হচ্ছে সেটা কিন্তু কোনো মতেই নেই, সেটা কিন্তু আমারই ডিটেলস। তো পরে আমি অ্যাপিলও করেছিলাম, তো সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাদের যে এক্সিকিউটিভ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারাও কিন্তু সেভাবে সাহায্য করতে পারেনি। তো ইউটিউবের মনমানি এবং এরকম কারণে কিন্তু আমি ভিডিও বানাতে অক্ষমতা হচ্ছে আমার, কারণ এত খাটনি করে ভিডিও বানানোর পর সেই ভিডিওটি ইউটিউব রিমুভ করে দিচ্ছে উইদাউট এনি কস্ট। এছাড়াও ইউটিউবে এত প্রচুর ভালগার কমেন্ট, মানে ভালগার ভিডিও পড়ে আছে, তাতে কোনো অ্যাকশন ইউটিউব নিচ্ছে না, তো এটাও একটা প্রশ্নের বিষয়। পাশাপাশি আমার হেলথ কন্ডিশন খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমি পরশু দিন একটা কমিউনিটি পোস্ট করি যে যদি তোমরা কেউ সাহায্য করতে চাও বা সাহায্য করতে পারো তো তোমরা সাহায্য করতে পারো আমাকে। এখানে সাপোর্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা মিলাপের এই পেজে এসে আমাকে সাহায্য করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি কারো মনে হয় যে কিছু তোমরা কন্ট্রিবিউট করবে আমার জন্য, তোমরা কিন্তু আমাকে কন্ট্রিবিউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। তো চলো বেশি কথা বলবো না, তোমরা যাবতীয় ডিটেলস কিন্তু এখান থেকে পড়তে পারো। বেসিক আমার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তো সেই জন্য কিন্তু গত এক সপ্তাহ ধরে আমি কিন্তু ভিডিও বানাতে পারছি না। তো চলো দেখে নেওয়া যাক কী করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো বালুরঘাট কলেজের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বালুরঘাট কলেজকে নিয়ে, অর্থাৎ তোমরা যারা ইউজিতে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে বিএ বিএসসি বিকমে বালুরঘাট কলেজে অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করতে চাচ্ছ এবং বালুরঘাট কলেজে অ্যাডমিশন হতে চাচ্ছ, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বিকজ আজকের এই ভিডিওটি একটু লেন্দি হবে, কারণ ফুল অ্যাডমিশন প্রসিডিওর যে অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটা তোমরা কী করে নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ফিল আপ করতে পারো তা নিয়েই আজকের এই ভিডিওটি রয়েছে। মূলত তোমরা ক্যাফে থেকে গেলে ফর্ম ফিল আপ করতে কিন্তু 50 থেকে 100 টাকা চার্জ নিয়ে নেয়, তোমরা কিন্তু সেই টাকাটি বাঁচাতে পারবা। তো তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, কারণ অনেক অনেক মেন টপিক রয়েছে বা অনেক অনেক মূল জিনিস রয়েছে যেগুলি স্কিপ করে গেলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে ভুল ভ্রান্তি হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমরা সমস্যায় পড়বা। তবে ছোট্ট একটি জিনিস বলে দিই, অনেকের ফর্ম ফিল আপ করতে গিয়ে পরবর্তীকালেও ভুল হয়ে যায়, কিন্তু তা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, এডিটিংয়ের অপশন দেয়। তো তোমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ওকে, তো দেখতে পাচ্ছ বালুরঘাট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা সিম্পলি অ্যাডমিশন অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ওকে, অ্যাডমিশন অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু দেখতে পাচ্ছ বিএ বিএসসি বিকম অনার জেনারেল অ্যাডমিশন 2022 এই নিয়ে আমাদের এই পোর্টালটি রয়েছে। এখানে অ্যাডমিশন নোটিশ পাবলিশ করা হয়েছে, এটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তো এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কী করতে হবে, তোমরা সিম্পলি ক্লিক হেয়ার টু রেজিস্টারের উপর ক্লিক করে দেবা। ক্লিক হেয়ার রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে এখানে তোমাদের ফার্স্ট নেম, দেন মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, লাস্ট নেম অবশ্যই থাকে, তো লাস্ট নেম, তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ইমেল আইডি, এইচএস রেজিস্ট্রেশন নং, সেই রেজিস্ট্রেশন মানে এইচএস রেজিস্ট্রেশন নং কোনটি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের ইউনিক একটি আইডেন্টি কার্ড এখান থেকে চুজ করে নিতে হবে এবং সেটাকে তোমাদেরকে টাইপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএস রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। অনেকের কনফিউজ হয় যে রেজিস্ট্রেশন নাম্বার কোনটি, তো আমি এখানে ওপেন করে নিয়েছি। তো দেখতে পাবা এখানে তোমাদের এই যে রোল নাম্বারটি রয়েছে এটাই তোমাদেরকে টাইপ করে দিতে হবে। দেখো কী রয়েছে, 2302111। তো আমি এখানে সেটা সিম্পলি টাইপ করে নেবো, 2302111, সরি 211, আচ্ছা আবার 182, আচ্ছা 182,
তো সেই নাম্বারটি কিন্তু আমি এখানে টাইপ করে নিলাম। ওকে, তো এই নিয়ে কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই, তোমাদের কাছে যে এই যে এখানে যে নাম্বারটি রয়েছে এই রোল নাম্বারটি তোমরা টাইপ করে দেবা, ওকে, এটা কোনো ভুল হওয়ার বিষয় নেই। এরপর সিলেক্ট ইউনিক আইডি কার্ড টাইপ, তোমাদেরকে আইডি কার্ড টাইপ চুজ করে নিতে হবে, আধার কার্ড অথবা তোমাদেরকে প্যান কার্ড চুজ করে নিতে হবে অথবা কিন্তু ভোটার আইডি কার্ড চুজ করে নিতে হবে, তোমাদের ইচ্ছা মতন যে কোনো একটি আইডেন্টি প্রুফ চুজ করে নিয়ে তোমাদেরকে এখানে তার নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। ওকে, তো সিম্পলি আমি টাইপ করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি আমার ভোটার কার্ড নাম্বারটি টাইপ করে নিয়েছি, দেন যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে ফিল আপ করে দিয়েছি। ওকে, তো ক্যাপচার কোডটি খুব জটিল আসছে, তো এটা আমার পার্সোনালি মনে হয়েছে, তো যাই হোক দেখা যাক ক্যাপচার কোডটি ঠিক হয়েছে কি না। অ্যাট ফার্স্ট তোমরা রেজিস্টার করার আগে চেক আউট করে নিবা যে তোমাদের প্রত্যেকটি ডিটেলস ঠিক রয়েছে কি না। ওকে, দেন তোমরা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করে দেবা। রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি কিন্তু তোমাদেরকে এই এন্টার ওটিপি বক্সের মধ্যে কিন্তু টাইপ কিন্তু করে নিতে হবে। ওকে, তো আমি সিম্পলি আমার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেটা কিন্তু টাইপ করে নেব। ওকে, তো ওটিপিটি আমি টাইপ করে নিয়েছি, দেন আমি ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তোমরা যদি না পাও তাহলে রিসেন্ট অপশনের মধ্যে ক্লিক করো, করে একটু ওয়েট করবা, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওটিপি কিন্তু পেয়ে যাবা। খুব চিন্তা করার বিষয় নেই, খুব ইজি প্রসেস রয়েছে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো দেখতে পাচ্ছ আমি ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দিয়েছি, এখন লোডিং হচ্ছে পেজটি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ধরনের আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসছে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে। এখানে তোমাদের বলেছে জেনারেট ইউর পাসওয়ার্ড, এখানে বলেছে মিনিমাম 8 ক্যারেক্টার, অ্যাট লিস্ট 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ কিন্তু তোমাদেরকে 8 ডিজিটের তোমাদের পাসওয়ার্ড টাইপ করতে হবে, সেখানে কিন্তু আপার কেস অর্থাৎ হলো বড় হাতের এবং লোয়ার কেস অর্থাৎ ছোটো হাতের, এবং সেখানে তোমাদেরকে যে কোনো মানে ছোটো হাতের বা বড় হাতের অ্যালফাবেট টাইপ করতে হবে দুটো ধরনেরই, পাশাপাশি তোমাদের কিন্তু স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যান্ড, অ্যাট দ্য ডেট, হ্যাশ, এগুলো কিন্তু টাইপ কিন্তু করে নিতে হবে। তো সিম্পলি আমি টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ আমি টাইপ করে নিয়েছি, এখন দেখাচ্ছে প্রসেস টু নেক্সট। তো সিম্পলি আমি এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো। প্রসেস টু নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে চলে আসবে, যেখানে তোমাদের ইওর অ্যাপ্লিকেন্ট আইডি কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। তোমরা কিন্তু এটাকে কপি করে রাখতে পারো অথবা কিন্তু তোমরা কোথাও লিখে রাখতে পারো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো সিম্পলি আমি এই যে ডিটেলসটি রয়েছে সেটাকে কিন্তু এক জায়গায় লিখে রেখে দিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের এই ডিটেলসটিকে ভালো মতন কোনো জায়গায় লিখে বা সেভ করে বা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারো। ওকে, ওকে, তো তোমরা সিম্পলি কী করবা এবার দেখো, লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবা। তোমাদের লগ আউট অ্যান্ড এক্সিট করার কোনো প্রয়োজন নেই, তোমরা তো ফর্ম ফিল আপ সম্পূর্ণ করবা, তো সেই ক্ষেত্রে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে দেবা। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আরেকটি পেজ রিডাইরেক্ট হয়ে এইভাবে ওপেন হয়ে চলে আসবে, এবং অবশ্যই মনে রাখবা তোমাদের মোবাইল ফোনে তোমাদের হলো যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি রয়েছে এবং পাসওয়ার্ড, সেটা কিন্তু SMS-এর মাধ্যমে চলে আসবে, তোমরা সেটাকেও ভালো মতন কেয়ারফুলি রেখে দেবা। ওকে, দেখো এখানে যেটা বলেছে, দেখো এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে, এখন ইমেল নট ভেরিফাইড, আমাদেরকে ইমেলকে ভেরিফাই করতে হবে। তো সিম্পলি ভেরিফাই করে নেবো, চিন্তা নেই, দেখতে থাকো। দেখো এখানে আমাদেরকে ফার্স্টে ডেট অফ বার্থ চুজ করতে হবে, তো আমি এখানে সিম্পলি ডেট অফ বার্থটি চুজ করে নিচ্ছি। এখানে তো আমি ডেট অফ বার্থটি চুজ করে নিয়েছি, জেন্ডার চুজ করে নিচ্ছি, মানে ছেলে না মেয়ে সেটা চুজ করে নিতে হবে। তোমাদেরকে কাস্ট চুজ করে নিতে হবে, তোমরা জেনারেল, SC, ST, OBC কোনটা তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে, তো আমি এখানে জেনারেল চুজ করে নিলাম। ওকে, এরপর তোমাদেরকে করতে হবে তোমাদের স্টেট অফ ডোমার্শিয়াল, মানে কোথায়কার বাসিন্দা তোমরা, কোন রাজ্যের বাসিন্দা, তোমরা সিম্পলি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিবা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো। তোমাদের ধর্ম কী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, কোনটা তোমরা সেটা এখান থেকে চুজ করে নিবা, আমি এখান থেকে হিন্দু চুজ করে নিলাম। ম্যারিচুয়াল স্ট্যাটাস কি, ম্যারিড না আনম্যারিড, তো এখানে আমি আনম্যারিড, তো আনম্যারিড চুজ করে নিচ্ছি, তোমাদের মতন তোমরা অবশ্যই সেটা ভালো মতন চুজ করে নিও। ওকে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তো আমি এখানে ইন্ডিয়ানই রেখে দেবো। এখানে তোমাদের আধার কার্ড নাম্বার টাইপ করতে হবে, যদি তোমাদের থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি নেই,
প্যান কার্ড নাম্বার টাইপ করতে হবে যদি তোমাদের প্যান কার্ড নাম্বার থাকে, এটা ম্যান্ডেটরি জিনিস নয়। ওকে, এখানে বলছে এবার তোমাদের এখানে ফাদার নেম টাইপ করতে হবে, মাদার নেম টাইপ করতে হবে, এখানে হলো তোমাদের মানে গার্জেনের প্যারেন্টস প্যারেন্টসের মোবাইল নাম্বার টাইপ করে নিতে হবে, প্যারেন্টসের যদি কোনো ইমেল আইডি থাকে তো সেটা টাইপ করে নিতে হবে, তোমাদের গার্জেনের নাম টাইপ করতে হবে, গার্জেনের মোবাইল নাম্বার টাইপ করতে হবে, এটা ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে। এরপর রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, মানে তোমার সাথে তোমার বাবার সম্পর্ক কী সেটা বা তোমার গার্জেনের সম্পর্ক কী সেটা তোমাদেরকে এখান থেকে চুজ কিন্তু করে নিতে হবে। তো সিম্পলি আমি ফটাফট ফিল আপ করছি, তোমরা দেখতে থাকো কী করে ফিল আপ করতে হবে। ওকে, দেখো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রিলেশনশিপ উইথ দি স্টুডেন্ট। তো এখানে কিন্তু তোমার যদি মানে গার্জেনে তোমার বাবার নাম দিয়ে থাকো তাহলে এখানে ফাদার চুজ করতে হবে, আর যদি মার নাম দিয়ে থাকো বা অন্য কারো নাম দিয়ে থাকো তো সেটা কিন্তু তোমাদের অ্যাকর্ডিং ইউর গার্জেন নেম তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, তো আমি সিম্পলি এখানে টাইপ করে দিয়েছি। দেন এখানে অ্যাড্রেস ডিটেলস টাইপ করতে হবে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে, দেন সিটি টাইপ করতে হবে, তোমাদের মিউনিসিপ্যালিটি বা ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নেম টাইপ করতে হবে, পুলিশ স্টেশনের নাম টাইপ করতে হবে, পিনকোড টাইপ করতে হবে, পোস্ট অফিস টাইপ করতে হবে, ডিস্ট্রিক্ট টাইপ করে নিতে হবে, স্টেট টাইপ করতে হবে। ওকে, তো এইটুকুনি ডিটেলস তোমাদেরকে আমি টাইপ করে দেখাই ফার্স্টে। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সঠিক অ্যাড্রেস টাইপ করে নিয়েছি। ওকে, তো প্রেজেন্ট অ্যাড্রেস আমার পাড়া নাম টাইপ করে নিয়েছি, দেন আমার সিটির নাম টাইপ করে নিয়েছি, তারপরে আমার মিউনিসিপ্যালিটি বা ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশন তোমাদের যেটা হবে অ্যাকর্ডিং টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা সেটা টাইপ করে নিবা, পুলিশ স্টেশন টাইপ করে নিবা, দেন পিনকোড টাইপ করে নিবা, দেন পোস্ট অফিস তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তোমার এখান থেকে পোস্ট অফিস আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে আসবে তোমরা পিনকোড টাইপ করলে, দেন স্টেট অটোমেটিকলি চলে আসবে, কান্ট্রি অটোমেটিক চলে আসবে। তো এরপরে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসও যদি সেম হয় তাহলে তোমরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের উপর টিক করতে পারো, তাহলে সেম টু সেম চলে আসবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ম্যানুয়ালি টাইপও কিন্তু করে নিতে পারো। ওকে, এরপর দেখো যেটা বলছে আদার ডিটেলস, এখানে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে, তোমাদের ব্লাড গ্রুপ কী তোমাদের সেটা চুজ করে নিতে হবে, তোমাদের এখানে কেউ বলেছে হোয়েদার পার্সন উইথ দ্য ডিসেবিলিটি, কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো, তোমার যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো, তো এখানে আমার রেশন কার্ড আমি দিবো না। আর তোমরা যদি হোস্টেল যদি চাও, হ্যাঁ অ্যাকোমোডেশন রিকোয়ার্ড যদি হয়ে থাকে তোমাদের তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নোর উপর ক্লিক করে দেবে। ওকে, দিন তোমরা সেভ অ্যান্ড প্রসিডির উপর ক্লিক করে দেবা, সেভ অ্যান্ড প্রসিডির উপর ক্লিক করার পর তোমাদের সামনে এটা সেভ হয়ে চলে আসবে, দেন তোমাদেরকে এখানে মূল বিষয়গুলি কিন্তু ফিল আপ কিন্তু করে নিতে হবে। এখানে তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস কিন্তু টাইপ করে নিতে হবে, মানে তোমাদের ইয়ার অফ পাসিং কত সালে তোমরা পাস করেছো সেটা তোমাদেরকে এখানে চুজ করতে হবে। ওকে, তো আমি সেটা এখানে চুজ করে নিয়েছি, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো তো আমি এখানে টাইপ করে নিচ্ছি WBCHSE। ওকে, তারপরে মানে তোমাদের বোর্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে WBCHSE হবে, মানে তোমাদের বোর্ড হবে, তোমাদেরকে বলে দিচ্ছি দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কিন্তু বোর্ড এটা হবে, আর যদি তোমাদের অন্য কোনো বোর্ড হয়ে থাকে তোমরা কিন্তু সেই বোর্ডটি কিন্তু টাইপ কিন্তু করে দেবে। ওকে, তো ভুল করো না যে আমি দেখাচ্ছি বলে যেটা টাইপ করবো সেটাই তোমরা টাইপ করবে, তা না, তোমাদের কত সালে পাস করেছো তোমরা এখান থেকে অবশ্যই সেই সালটি দেখে নিয়ে টাইপ করবা, আর তোমরা কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছো সেটা টাইপ করবা, কোন স্কুল থেকে পাস করেছো সেটা তোমাদেরকে এখানে টাইপ কিন্তু করে নিতে হবে। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি, তারপরে দেখো এখানে তোমাদের রোল নাম্বারটি টাইপ করতে হবে। ওকে, তো এখানে বলছে তোমার সেকেন্ডারি মানে তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার এখানে টাইপ করতে হবে, তোমরা কোন ডিভিশনে পাস করেছো সেটা টাইপ করতে হবে, টোটাল ফুল মার্ক কত ছিল তোমরা কত পেয়েছো সেটা তোমাদেরকে এখানে টাইপ করে নিতে হবে। তো সিম্পলি আমি খুব স্পিডে টাইপ করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা আমার অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডে দেখো এখানে রোল নাম্বারটি রয়েছে, আমি এটা ইচ্ছা করে খোলা করে রেখেছি যেন তোমরা ঠিক মতো না বুঝতে পারো। তো তোমাদের এখানে রোল নাম্বার যেটা রয়েছে তোমাদের সেই রোল নাম্বারটি কিন্তু টাইপ কিন্তু করে নিতে হবে। তো সিম্পলি আমি এই রোল নাম্বারটি আমার রোল নাম্বার সেকশানে কিন্তু টাইপ কিন্তু করে নেবো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেকেন্ডারি সমস্ত ডিটেলস আমি টাইপ করে নিয়েছি, দেন আমাদেরকে হাই সেকেন্ডারি সমস্ত ডিটেলসগুলি কিন্তু টাইপ করতে হবে। তো তোমরা এখানে আমার একটু ভুল ছিল, তো এটা আমার হবে 2020, আর এখন 2020 সালে সেকেন্ডারি পাস করা হয়েছে, 2022 সালে এখান থেকে সাবজেক্ট আসছে না, যাই হোক আমি দেখে নিই,
এবার চলে আসবে। দেখো এবার 2022, তো 2022 সালে আমি চুজ করে নিলাম বোর্ড নেম। তোমরা কোন বোর্ডের আন্ডারে পাস করেছো? আচ্ছা এটা তোমাদের WBCHSC হবে, কিন্তু হ্যাঁ ওই জায়গাটাতে ভুল ছিল আমার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো মাঝে সাঝে ভুল হয়ে যায়। তো তোমাদের এই বোর্ডটি হবে WBBAC, WBBAC, ঠিক আছে। তোমাদের হলো মাধ্যমিকের বোর্ডের নাম হবে WBBAC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর ওটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দুটো আমাদের পার্থক্য কিন্তু রয়েছে, তোমরা ঠিক মতন কিন্তু টাইপ করে নিও, পরে তোমরা বলো না যে আমি তোমাদেরকে ভুল দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই কেয়ারফুলি টাইপ করো, ওকে। তারপরে তোমাদের স্কুলের নাম বা ইনস্টিটিউশনের নেম টাইপ করতে হবে। তো আমার এটা সেম হবে, তো আমি এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। রোল নাম্বারটা আমি এখানে হায়ার সেকেন্ডারি টাইপ করে নেবো, অলরেডি আমি টাইপ করে দেখিয়েছিলাম, তো সেটাই কিন্তু আমি আবার এখানে টাইপ করে নিব। দেন আমাদের ডিভিশন এখান থেকে চুজ করে নিব, 500-এর মধ্যে পরীক্ষা হয় তোমাদের, আর এখানে পেয়েছিল 420, ওকে। তো এখানে আমাদের এখন রোল নাম্বারটি টাইপ করে নিতে হবে, তো রোল নাম্বারটি আমি টাইপ করে নিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হায়ার সেকেন্ডারি সমস্ত ডিটেলসগুলি টাইপ করে নিয়েছি। এরপর তোমাদেরকে স্ট্রিম চুজ করে নিতে হবে, তোমরা আর্টস থেকে পাস করেছো না কমার্স থেকে না সায়েন্স থেকে না ভোকেশনাল থেকে। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল আর্টস চুজ করে নিচ্ছি। দেন তোমাদেরকে এখানে যে সমস্ত ডিটেলসগুলি টাইপ করতে হবে সেটা ভালো মতন একটু দেখে নাও, ওকে। তো ফার্স্টে তোমাদেরকে চুজ করে নিতে হবে ইংলিশ, দেন তোমাদের বেঙ্গলি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলি চুজ করে নিতে হবে। দেন তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি ছিল, যেমন ধরো এডুকেশন ছিল, তারপরে ছিল আমাদের জিওগ্রাফি ছিল, দেন আমাদের ছিল হলো এদিকে ছিল, হ্যাঁ শো হচ্ছে না, যাই হোক দেখিনি সমস্ত সাবজেক্টগুলো আছে কি না। তারপরে এখান থেকে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ঠিক মতন কিন্তু চুজ করতে হবে, ভুল ভাল চুজ করলে কিন্তু হবে না। তো সংস্কৃত ছিল, তো সংস্কৃত চুজ করে নিচ্ছি, আর একটা সাবজেক্ট ছিল, তো সেই সাবজেক্টটি চুজ করে নিচ্ছি। তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি ছিল তোমরা মার্কশিট দেখে মিলিয়ে সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু চুজ কিন্তু করে নিবে, ওকে। তো দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টগুলি আমি চুজ করে নিয়েছি, এবং ফুল মার্কস কিন্তু তোমাদের প্রত্যেকের 100 হবে, ওকে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে ফুল মার্কস কিন্তু 100 হবে, তো তোমরা সিম্পলি 100 টাইপ করে নিবা। ওকে এরপর দেখো তোমরা কত পেয়েছো, তোমাদের কিন্তু সেটা কিন্তু এখানে, ও সরি সরি, তোমাদের এখানে বলছে থিওরির মার্কস, তো থিওরির মার্কস এখানে হবে, থিওরির মার্কস হবে 70, তোমাদের হবে 70, ওকে। থিওরির মার্কস বলেছে তো এখানে সেটা 70 হবে, তো আমি এখানে 70 টাইপ করে নিচ্ছি। তোমাদের প্রত্যেকটি থিওরি কিন্তু পরীক্ষা 70-ই হয়, আমি 70 টাইপ করে দিচ্ছি। ওকে তোমরা 70-এর মানে থিওরিতে 70-এর মধ্যে কত পেয়েছো তোমাদেরকে সেটা এখানে টাইপ করতে হবে, আর তোমাদের প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের মার্ক্স কত ছিল তোমাদেরকে সেটাকে এখানে টাইপ করে নিতে হবে। আর তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে 30 মার্ক্স করে থাকে, তো তোমাদেরকে সেটাকে কিন্তু এখানে 30 করে কিন্তু টাইপ কিন্তু করে নিতে হবে, ওকে। তো এটা একটু বেশি ঝামেলা দিয়ে দিচ্ছি, শর্টকাট রাখতে পারতো, এত ঝামেলা কোনো প্রয়োজন ছিল না। তবে আমি এখান থেকে নাম্বারগুলি কিন্তু টাইপ করে নিচ্ছি, ওকে। তো সমস্ত মার্কসগুলি কিন্তু আমি টাইপ করে নিয়েছি, তোমরা কিন্তু সঠিক মার্কস টাইপ কিন্তু করে নিবা। তো এটা যেহেতু ডেমো পারপাসে বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু কোনো ভুলও নেই, এবং সমস্ত কিছু কিন্তু আমি কেয়ারফুলি ঠিক করছি। তোমরা কিন্তু অরিজিনাল ফর্ম ফিল আপ করবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটি ডিটেলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে খুব কেয়ারফুলিভাবে তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করো, ওকে। তো আমি সমস্ত ডিটেলসগুলি এখানে টাইপ করে নিয়েছি, তোমাদেরকে এইভাবেই ফিল আপ করতে হবে। দেন তোমাদেরকে এখানে সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করতে হবে, ওকে। সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করার পর দেখো এখানে তোমাদের চলে আসবে আরও কিছু ইনফরমেশান। এখানে সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করে নিয়েছি, এখানে কি দেখাচ্ছে অ্যান্ড দেখাচ্ছে, ওকে, সমস্ত ডিটেলসগুলি ঠিকঠাকই রয়েছে, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট স্ট্রিম, স্ট্রিমটি চুজ করে নিতে হবে আরেকবার, এখানে চুজ করা হয়নি, তো যাই হোক এটা মিস্টেক হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করে দেবো, ওকে। তো সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করে দিয়েছি, দেখা যাক আবার কী দেখাচ্ছে এখানে। তো সেভ অ্যান্ড প্রসিড তো আমাদের এখানে হয়ে গেছে, ওকে। এরপর সেভ অ্যান্ড এক্সিট ফাইলের উপর ক্লিক করে দেখি আমাদের কী আসে। তো সেভ অ্যান্ড এক্সিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি, আমাদের সমস্ত ডিটেলসগুলি কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট অ্যাকাডেমিক ডিটেলস কমপ্লিট হয়ে গেল,
দেন আমাদেরকে সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করতে হবে। ওয়ান্স অ্যাগেন কি বলছি, ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, আমাদের ইনফরমেশন কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এখানে কোথাও একটা মিস্টেক হচ্ছে যেটার ফলে আমাদেরকে আগত দিচ্ছে না, তো এটা আমাদের জিরো জিরো করে দিই, আমাদের এটা ছিল না কিছু। সো গাইজ, তোমরা দেখো এখানে একটু সমস্যা রয়েছে ওয়েবসাইটের, আমি সমস্ত বিষয়টিকে বারবার ঘেটে দেখলাম। তোমরা যদি সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করো, দেখো সেই ক্ষেত্রে বারবার একই পেজ ওপেন হয়ে যাচ্ছে। সেভ অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করলেও তোমাদের সেরকম কিছু ফলাফল পাবা না, তোমাদের করতে হবে প্রিভিয়াসের উপর ক্লিক। তো প্রিভিয়াসের উপর ক্লিক করলে তোমরা আগের পেজে চলে আসো, তাই তো? তো এবার আগের পেজে চলে আসবা, চলে আসার পর তোমরা যে কাজটি করবা, দেখো এখানে করবা সেভ অ্যান্ড প্রসেস। ওকে, তো এখানে আমি আরেকবার চুজ করে নিচ্ছি এই এক ঝামেলা বক্সের, ওয়েট আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে সেভ অ্যান্ড প্রসিডিউর উপর আমি ক্লিক করে দেবো, দেন আমাদের এই পেজে চলে আসলাম, দেন আমি আবার সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করব। দেখো এখন কিন্তু আর এদিকে এগোচ্ছে না, তো সেভ অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করে দেখি আরেকবার, দেন আমরা প্রিভিয়াসের অপশনের মধ্যে ক্লিক করব। দেখো প্রিভিয়াস করলে আমরা ব্যাক হয়ে ফিরে চলে আসতে পারছি, কিন্তু আমরা এই সামনের দিকে আর এগোতে পারছি না। এখানে এই ওয়েবসাইটে একটু সমস্যা রয়েছে, সেই জন্য সেটা কিন্তু এখন হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে তোমরা যখন এই ভিডিওটি দেখবা বা ফর্ম ফিল আপ করবা, এই সমস্যাটা কিন্তু নাও হতে পারে। তো এখান থেকে ডিরেক্ট তো ক্লিক করা যাচ্ছে না, এর একটা বিষয় রয়েছে। তো আমি এখানে এখানে সেভ অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করি, দেন আমি ব্যাক হয়ে চলে আসলাম আবার, দেন আমি সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করি। দেখো আমি এই আগের পেজে চলে আসলাম, দেন আমি আবার সেভ অ্যান্ড এক্সিটের উপর ক্লিক করি। দেখো এই পেজ থেকে আর আমি ব্যাক করতে পারছি না, বা ফাইল আপলোড পেজে যেতে পারছি না। তো সেক্ষেত্রে আমি প্রিভিয়াসের উপর ক্লিক করব। দেখো প্রিভিয়াসের উপর আমি দুবার ক্লিক করলাম, তো তারপরে কিন্তু আমি ফাইল আপলোড অপশানে পৌঁছে গেছি। তো এটা একটা সমস্যা রয়েছে, তোমাদের ক্ষেত্রে হতে পারে, তো সেই জন্য আমি এই পার্টটাকে স্কিপ করে বা কাট করে দিলাম না, তোমাদের সুবিধা অর্থে, যেন তোমাদের ফর্ম ফিল আপ করতে কোথাও অসুবিধা না হয়। তো এই ধরনের সমস্যা তোমরা ফেস কিন্তু করতে পারো, ওকে, সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। দেন তোমাদেরকে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, তোমাদের এজ প্রুফ আপলোড করতে হবে, তোমাদের সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের এটা কি বলেছে, তোমাদের ইকুইভ্যালেন্ট মার্কশিট আপলোড করতে হবে মাধ্যমিকের, আর হাই সেকেন্ডারি তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদেরকে জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে আপলোড করতে হবে, 40 থেকে 200 KB মধ্যে, আর এটা বলেছে 20 থেকে 60 KB মধ্যে। তো প্রত্যেকটি আমি তথ্যগুলি কিন্তু আপলোড করে কিন্তু করে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। ওকে, তো তোমাদের মোবাইল ফোন থেকে করলে সেম প্রসিডিউর, তোমাদের মোবাইল ফোনে সেই তথ্যগুলো কিন্তু থাকতে হবে, তোমরা সিম্পলি মোবাইল ফোনের ক্যামেরাতে ছবিগুলো তুলে মোবাইল ফোনে রেখে দেবে। ওকে, দেখো এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আমি এখানে আপলোড করে নিচ্ছি, যেমন ছবি, সিগনেচার, তারপরে হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে, তারপরে মাধ্যমিকের মার্কশিট এবং হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু আমি আপলোড করে নিয়েছি। ওকে, তোমরা অবশ্যই সেভ অ্যান্ড এক্সিটের উপর একবার ক্লিক করে নিও। ওকে, আমি তো সেভ অ্যান্ড এক্সিটের উপর একবার ক্লিক করে নিচ্ছি সেভ করার জন্য, ওয়েবসাইট একটু সমস্যা রয়েছে আমি যেটা বুঝতে পারছি। দেখো ক্লিক করলাম, আমি অটোমেটিকলি লগ ইন হয়ে বেরিয়ে গেলাম, তো তা নিয়েও চিন্তা করার বিষয় নেই। এবার তোমাদেরকে যদি এরকম তোমাদের সমস্যা হয়, তোমরা সিম্পলি লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবা। আচ্ছা এখানে তোমাদের, আচ্ছা এখানে আমি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে স্টুডেন্ট এনরোলমেন্ট নাম্বার রয়েছে, এখানে পাসওয়ার্ড রয়েছে। তো তোমরা যে এনরোলমেন্ট নাম্বারটি পেয়েছো, তো সেই নাম্বারটি তোমরা টাইপ করে নিবা। তো আমি এটা যে নাম্বারটি পেয়েছিলাম সেই নাম্বারটি টাইপ করে নিচ্ছি। ওকে, ওকে, সো দেখতে পাচ্ছ লগ আউট হয়ে গেছিলো, কিন্তু দেখো আমরা কিন্তু আবার লগ ইন করে নিলাম। তোমাদের মোবাইল ফোনে যে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি আসবে সেটা দিয়েই তোমাদের কিন্তু লগ ইন কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সমস্ত অসুবিধাগুলো আমি ফেস করছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের ক্ষেত্রেও এই সমস্ত অসুবিধা আসতে পারে। তো তোমাদের কিন্তু ভয় লেগে যেতে পারে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কি না, তো চিন্তা করার বিষয় নেই, তোমরা কিন্তু 100% তোমরা তোমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ওকে, তো দেখো সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপলোড হয়ে গেছে, এবং সেভ অ্যান্ড প্রিভিউ অপশনের মধ্যে ক্লিক করছি, দেখা যাক আগায় কি না। তো এগিয়ে গেল, তো দেখো সমস্ত প্রিভিউ এরিয়া এখানে শো হচ্ছে, সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে চলে এসেছে, সমস্ত ফটোগুলি চলে এসেছে। দেন এটা কিন্তু ফাইনাল সাবমিট, তোমাদের সিম্পলি এখানে টিক করে দিতে হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন অ্যাভোভ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো সিম্পলি ফাইনাল অ্যান্ড সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবা, ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেবা, দেন তোমাদের কিন্তু সাবমিট কিন্তু হয়ে গেল।
এরপর তোমাদের কিন্তু কোর্স চুজ করতে হবে। তোমরা অনার্স কোর্সের মানে বিএতে অ্যাপ্লাই করবে না বিএসসিতে অ্যাপ্লাই করবা না বিকমে অ্যাপ্লাই করবা, বিয়ের কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবা তোমাদের কিন্তু সেটা চুজ করতে হবে। তো এখানে অ্যাড নিউ কোর্সের উপর ক্লিক করে নিতে হবে। ওকে, তারপরে তোমাদের সিলেক্ট কোর্স টাইপ চুজ করতে হবে। তোমরা অনার্সে অ্যাপ্লাই করবে না জেনারেলি অ্যাপ্লাই করবা, তোমাদের যেটা খুশি। তোমরা যদি মনে করো অনার্স নিয়ে পড়বা তো অনার্সে অ্যাপ্লাই করতে পারো, তোমরা যদি মনে করো জেনারেলি নিয়ে পড়বা জেনারেলি অ্যাপ্লাই করতে পারো। দেখো জেনারেলি অ্যাপ্লাই করলে তোমাদের এখান থেকে সাবজেক্ট চুজ করতে হবে তোমাদের ইচ্ছা মতন, আর অনার্সে অ্যাপ্লাই করলে তোমাদের অনার্স সাবজেক্ট মেন অনার্স সাবজেক্ট চুজ করতে হবে। মনে করো যে সমস্ত অনার্স সাবজেক্টগুলি রায়গঞ্জ সরি বালুরঘাট কলেজে রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলির লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে। তো সিম্পলি মনে করো তুমি জিওগ্রাফিতে অনার্স নিবা, তো সিম্পলি জিওগ্রাফি চুজ করে নিতে হবে। তোমাদের GE1 সাবজেক্ট একটা চুজ করতে হবে, এখানে GE2 সাবজেক্ট তোমাদের একটা চুজ করতে হবে, আর AE সাবজেক্ট তোমাদের এটা হলো এটাও পড়তে হয়, তোমরা ইংলিশ বা বেঙ্গলি যেটা খুশি চুজ করতে পারো। ওকে, তো তোমাদের ইচ্ছা মতন তোমরা অনার্স সাবজেক্ট, এখানে মেন অনার্স সাবজেক্ট তোমাদের জিওগ্রাফি, পাশাপাশি তোমাদের এই তিনটি সাবজেক্ট কিন্তু আরও পড়তে হবে। ওকে, তো সিম্পলি তোমাদের সেভ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয়, তোমাদের অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ওকে, এটা কিন্তু খুব ভালো বিষয়। তো সেভ অ্যান্ড সাবমিটের অপশনের মধ্যে ক্লিক করবা, তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই কিন্তু করে নিলা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা অনার্সে অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারলা জিওগ্রাফিতে। ওকে, পাশাপাশি তোমরা যদি মনে করো আরও কিছুতে অ্যাপ্লাই করবা, তো এখানে ক্লিক করবা, দেন তোমরা জেনারেলে ক্লিক করবা। তোমরা যদি জেনারেল কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাও তো তোমরা চুজ করবা যে কোন জেনারেল সাবজেক্ট তোমরা নিতে যাচ্ছ, কোন কোন জেনারেল সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে যাচ্ছ। তো মনে করো তুমি নিবা হলো ইংলিশ, তো ইংলিশ চুজ করে নিলা, দেন তোমরা তার সাথে হিস্ট্রি নিবা, জি সাবজেক্ট একটা নিলা, আর এই সাবজেক্ট তোমরা একটা নিয়ে নিলা। ওকে, নেওয়ার পর সেভ অ্যান্ড সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবা, ম্যারিট স্কোর শো হয়ে যাবে যে তোমাদের কত নাম্বারের চান্স থাকতে পারে তোমাদের লিস্টে। তো সেটা এখানে হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সাকসেসফুলি তোমাদের এই ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট কিন্তু করে দিতে পারলা, এবং অনার্স এবং জেনারেল কোর্সে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করে দিতে পারলা। তোমরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করতে পারো। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মটিকে কিন্তু প্রিন্ট আউট কিন্তু করে তোমাদের রেখে দিতে পারো, বা তোমরা কিন্তু আপাতত মোবাইল ফোনে সেভ করে ক্যাফে থেকে গিয়ে তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ কিন্তু করে নিতে পারো। তো এই রয়েছে টোটাল বালুরঘাট কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার অল প্রসিডিওর, স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওর দেখিয়ে দিলাম তোমরা কী করে বালুরঘাট কলেজের অনার্স অথবা জেনারেল কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারো নিজেরাই নিজেদের মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটি কাজে লেগেছে। যদি তোমাদের ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। মোটামুটি ভিডিও বানাতে কিন্তু মোটামুটি আমার 1 থেকে 2 ঘন্টা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে। তো তোমাদের লাইক এবং তোমাদের কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো তোমরা আর কোন কোন কলেজের আপডেট চাও, কোন কোন ইউনিভার্সিটির আপডেট চাও, বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমরা দেখতে চাও তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক, সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।